ফুট ওভারব্রিজ যেটা আছে সেটা সিঁড়িটা কেটে ফেলার জন্য তারা সেখানে গিয়ে সকালে গেছে। সকালে গিয়ে ওইটাকে গ্রিল মেশিনকে কানেক্ট করার জন্য যখন তারা প্লাগের পয়েন্টে দিচ্ছিল সেই সময় শর্ট সার্কিট হয়ে ওইখানে আগুনও লেগে গেছে। ওইখানে যারা প্রত্যক্ষদর্শী তারা নিজেরা বলেছেন, ব্যবসায়ীরা বলেছেন, আগুন লেগে তারপরে আপনার সেটা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। এখন প্রশ্ন হচ্ছে যে এরা কারা, এরা ডিসিসির লোক কিনা? এক, যদি ডিসির লোক হয়ে থাকে তাহলে কি তারা সেখানে ওই যে জেনে শুনেই গিয়েছিলেন যেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে বা ঘটনা যেতে পারে? এই বিষয়গুলো তো আপনার কোনো তদন্ত সুষ্ঠুভাবে হচ্ছেই না। ফায়ার ব্রিগেডও বলছে যে শর্ট সার্কিটে হতে পারে, সবগুলো দিক খেয়াল করে দেখবেন। তো এখানে যারা দায়িত্বপ্রাপ্ত তারা কথা বলার আগেই তথাকথিত অবৈধ প্রধানমন্ত্রী বলে দিলেন যেটা বিএনপি দিকে দেখতে হবে অগ্নিসন্ত্রাস। আর অগ্নিসন্ত্রাসের হোতা জন্মদাতা তো হচ্ছে আওয়ামী লীগ। আমরা কখনোই অগ্নিসন্ত্রাস করিনি। এই সন্ত্রাস তো জিনের মধ্যে, জিনে আসলে জিনে। আমি আরও একটা কথা বলি না আপনার, যে তাদের দুটো ব্যাপার, একটা সন্ত্রাস একটা দুর্নীতি, এটা ওদের বডি কেমিস্ট্রিতে আছে। আগে বহুবার বলেছি আমি একটা থেকে, এখান থেকে তারা বেরোতে পারে না। যখনই ক্ষমতা পায় তখন সর্বগ্রাসী দুর্নীতি, সব কিছু লুট করে নেওয়া যাওয়া। বর্গীদের সঙ্গে আমি তুলনা করেছি, যে বর্গীরা যেমন আসে লুট করে নিয়ে চলে যায়, ওরা ক্ষমতায় আসলে লুট করে নিয়ে চলে যায়। দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং এটাই হচ্ছে আওয়ামী লীগ, এটাই হচ্ছে এই সরকার যারা বলছে তাদের, এরা হচ্ছে সর্বগ্রাসী আপনার দুর্নীতিপরায়ণ লুটেরা ডাকাত। এবং এই জন্যই তারা আপনার কখনোই জনগণের কাছে জনপ্রিয়তা তারা পায় না। আর আমাদের চেয়ে 100 বার তো দুর্নীতি তারা বেশি গেছে, এখনও যাচ্ছে। সেদিনও আমাদের কাছে স্যার আমাদের টিম নিয়ে গিয়েছিলেন আপনার আমেরিকান অ্যাম্বাসেডর কাছে, তাই না? তো তাহলে সেটা কি ধরনা কে দিচ্ছে? কোটি কোটি মিলিয়ন ডলার বিদেশে আপনার লবিস্ট নিয়োগ করেছে এবং সবখানে গিয়ে তারা বলছে যে ভাই এবারকার নির্বাচনটা আমাদেরকে অন্তত করতে দাও, এইভাবে করতে দাও যাতে করে আমাদের প্রতিপক্ষ কেউ না থাকে, যাতে করে আমরা আবার আগের মতোই 2014-18 মতোই নির্বাচন করতে পারি। এই কথাগুলো একেবারে অবান্তর, এই কথাগুলো কোনো মূল্য নেই। আমাদের একটাই কথা যে জনগণ তাদেরকে দেখতে চায় না ক্ষমতায়, তাদের উচিত হবে, এখনও সময় আছে যে তারা বিরোধী দলের যে দাবি এসছে পদত্যাগ করা, সংসদ বিলুপ্ত করা এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন কমিশন গঠন করা এবং আপনার সরকার গঠন করা। আমরা বলেছি আপনাদের, আমি তো এই ব্যবসায় কোনো কথা বলিনি, আমাদের যিনি পররাষ্ট্র বিষয়গুলো দেখেন আমি খুশি, তিনি বলেছেন যে তাদের সঙ্গে আমাদের যেটা আলোচনা হয়েছে যে বর্তমান রাজনৈতিক অবস্থা, নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, মানবাধিকার, এই বিষয়গুলো গ্রহণ হতে হবে, এর বেশি কোনো বেশি আলাপ হয়।